নারীদের স্থান ঘর, তাদের আগের মতোই আবারও ঘরে ফিরিয়ে নেয়ার নীতিতে হাঁটতে শুরু করেছে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশের খেতাব হারানো চীন। দেশটিতে 1960-এর দশকের পর এই প্রথম জনসংখ্যা কমে গেছে। যে পরিমাণ জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে তার চেয়ে বেশি। বৃদ্ধ মানুষের সংখ্যাও বাড়ছে, ফলে কাজকর্মে সক্ষম তরুণ জনসংখ্যার ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ও ধীর হয়ে পড়া অর্থনীতির পুনরুদ্ধারে একটি মাত্র পথ দেখছেন চীনের নেতারা, আর তা হলো নারীদের প্রথাগতভাবে জীবনযাপন, বাড়িতে ফিরিয়ে নেওয়া এবং সন্তান জন্মদান বাড়ানো। তবে এমন সিদ্ধান্তে চীনের নারীরা শঙ্কিত। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির নারী সম্মেলনের সমাপনীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্য নেতারা নারীদের এমন ইঙ্গিতই দিয়েছেন। চীনে এই প্রথম নারীদের চাকরি বাকরি সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। উল্টো তরুণ প্রজন্মকে বিয়ে, নারীদের বাড়িতে অবস্থান ও সন্তান জন্মদানে উৎসাহিত করা হয়েছে। শীর্ষ ওই রাজনৈতিক সমাবেশ নারীদের জন্য হলেও সেখানে পুরুষের আধিক্য ছিল। বক্তব্যে জিনপিং বলেন, চীনাদের সক্রিয়ভাবে একটি নতুন ধরনের বিবাহ এবং সন্তান জন্মদানের সংস্কৃতি লালন করা উচিত। প্রেম, বিয়ে, সন্তান জন্মদান এবং পরিবার, এসব বিষয় সম্পর্কে তরুণদের দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে দলের শীর্ষ কর্মকর্তাদের ভূমিকা রাখতে হবে। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটির শাসনে থাকা কমিউনিস্ট পার্টির কার্যনির্বাহী সংস্থায় একজনও নারী নেই। দলে চরমভাবে লিঙ্গ সমতাকে হ্রাস করা হয়েছে। নেতারা তাদের বক্তব্যে জোর দেন, বিয়ে এবং সন্তান ধারণ করুন। আগে চীনের কর্মকর্তারা ঘরের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করতেন, কিন্তু এই বছরের ভাষণে জিনপিং কর্মক্ষেত্রে মহিলাদের বিষয়ে একটি কথাও বলেননি। এতেই প্রমাণ হয় নারীদের আরও সন্তানের প্রয়োজন, কারণ দেশটিতে জনসংখ্যা কমে গেছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।